ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত আপনার প্রশ্নটি মনোযোগ সহকারে শুনলাম এবং ভালো করে হৃদয়াঙ্গম করার জন্য কয়েকবার আমি শুনেছি আপনি প্রশ্ন করেছেন যে আমাদের দেশীয় কোনো বক্তা হাজিদেরকে লক্ষ্য করে বলেছেন যে প্রথম যারা হাজে যায় প্রথমবারের মতো তারা বায়তুল্লাহকে দেখে দ্বিতীয়বার যারা হজ্জে যায় তারা বাইতুল্লাহ সম্পর্কে জানে আর তৃতীয়বার যারা যায় তারা বাইতুল্লাহকে মানে তার মানে এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয়বার হজ্জে যাওয়ার মাধ্যমে হজটা কবল হয় তো এটা কতটুকু সঠিক এবং উনি বলেছেন কেতাবে আছে আর প্রশ্ন হলো যে উনি বলেছেন যে হাজিরা যে পাথর মারে জামরাই এ পাথরগুলির মধ্য থেকে যাদের হজ কবুল হয় যাদের কবুল হয় পাথর মারা বা হজ তাদেরটা ফেরেশতা দ্বারা উঠিয়ে না হয় আসমানে এই জন্যই তো পাথরগুলি আর দেখা যায় না কারণ এত লক্ষ লক্ষ পাথর কোথায় যায় এগুলি তো পরিষ্কার করা হয় না এভাবে বলা হয়েছে ওনার পক্ষ থেকে এটা কতটুকু সঠিক সংক্ষিপ্ত আকারে উত্তর দিতে গেলে আমরা বলবো যে প্রথম প্রশ্ন যেখানে বলা হয়েছে যে ব্যতুল্লায় প্রথমবার গেলে বায়তুল্লাহকে দেখা হয় দ্বিতীয়বার গেলে বায়তুল্লাহকে জানা হয় তৃতীয়বার গেলে বায়তুল্লাহকে মানা হয় তো এটা দ্বারা যদি উদ্দেশ্য হয়ে থাকে যে তিনবার এভাবে হজে না গেলে হজ হয় না মানে হজ কবুল করাতে হলে তৃতীয়বার যেতে হয় তিনবার যেতে হয় তো যদি এটা বলা হয়ে থাকে উদ্দেশ্য করা হয়ে থাকে তো এটা বেদলিল বেদলিল এবং মন গড়া কথা এমন কথা কোরআন সন্ন্যাহ দ্বারা প্রমাণিত নয় বরং মহান রবাহ আলমিন কোরআন করিমের সোরা আমায়ের ভিতরে বলছেন আল্লাহ রবাহ মত্তাকিনদের থেকেই গ্রহণ করেন কবুল করেন সুতরাং মত্তাকি হলে প্রথমবারে গেলে তার হজ কবুল হয়ে যাবে যদি হজ সঠিকভাবে আদায় হয় এখলাসের সাথে এবং তরিকার অনুসরণে তাহলে প্রথমবারই হজ কবুল হয়ে যাবে ইনশা তারপরে হজ তো এভাবে তিনবার করে ফরজ করা হয়নি হজ জীবনে একবার ফরজ আর হজ যথারীতি আদায় হলে তার কি ফজরত আলী আসালাম বলেছেন মান হজা হাজল বাইতা হজ করতে গিয়ে কোনো প্রকার ফাঁসে কি কথা কাজে জড়িয়ে না যায় তাহলে সে ফিরে আসে হজ থেকে ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল বোখারি মুসলিম হাদিস তাহলে হজ যদি আদায় হয়ে যায় তো এর মাধ্যমে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় অনুভাবে রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন ভিতরে হাদিসে আল হজ্জুল মবরুল জান্নাহ কবুল হজের একমাত্র বিনিময় হল জান্নাহ সুতরাং হজ যথা নিয়মে আদায় হলে প্রথম চটি কবল হয়ে যাবে এমন কথা কোন করবেই সঠিক নয় যে প্রথমে দেখাই হবে শুধু দ্বিতীয়বার শুধু জানা হবে তৃতীয়বারে মানা হবে মানে তৃতীয়বারের এ হজ করলে হজ কবল হবে এভাবে তো যদি উদ্দেশ্য হয়ে থাকে বক্তা সাহেবের যে এভাবে তিনবার করে জেলে হজ কবল হবে তাহলে এটা বাতিল কথা এবং কেতাবে বলতে যে কেতাবের উদ্দেশ্য দেখ না কেন ওই কেতাব অবশ্যই কোরআসন্নার কেতাব নয় এবং ওটা হবে কোনো মানুষের কথা কোনো আলমের কথা তো কোরআন মানুষের কথার কতটুকু মূল্য থাকতে পারে তো যা হোক এগুলি আমরা বেশি গুরুত্ব না এসব কথাই আসল কথা যে হওয়ার জীবনে একবার ফরজ এবং সামর্থ্য বানার পরে আল্লাহ ফরজ করেছেন এটা একবারই মহান রাবুল আলমা সাহেজুল মানুষের জন্যে

তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন সুতরাং তোমরা হজ করো কথা শুনে একজন ব্যক্তি বলে হয়েছিল আকুল্লা আমি রাসোল্লাহ হে আল্লাহ রাসোল এটা প্রত্যেক বছরই মানে এই ফরজ ফাঁসা কাতা রাসোল চুপ থাকেন হাত কল হাত আসান এমনকি লোকটি এ কথা তিনবার করে বললেন ফকল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন লাউ কুল তো নাম লাউ জাবাত যদি আমি বলতাম যে হ্যাঁ মানে প্রত্যেক বছরে ওয়াজিব তাহলে এটা ওয়াজিবই হয়ে যেত ওলা মাসা আর তোমরা অবশ্যই পারতে না তো এই হাদিস থেকে কী প্রমাণ হলো যে হজ একবারই ফরজ এবং যথা নিয়মে যদি হজ আদে হয় ইনশাল্লাহ আল্লাহ রব কবুল করবেন তো যাই হোক এই মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানলাম যে হজ জীবনে একবার ফরজ প্রত্যেক বছর ফরজ নয় দেখুন হাদিসটির জন্য সেই মুসলিম তিন হাজার তিনশো নম্বর হাদিস অতএব এই কথা মোটেও সঠিক নয় যে প্রথমবারে হজ শুধু দেখাই হয় বাইতুল্লাহ তৃতীয়বারে শিক্ষা হয় চতুর্থবারে হজটা কবল হয় এটা একটা বলা যেতে পারে পজিটিভ ব্যাখ্যা যে তৃতীয়বারে এভাবে কেউ যদি হজ করে তো হজটা আরো আরও ভালো হয় মানে যেহেতু অভিজ্ঞতা অর্জিত হয় এর পূর্বে প্রথম দ্বিতীয় হজে কাজে তৃতীয়বারের হজে মানে হজটা আরও নিখুঁত হওয়ার সম্ভাবনা রয়েছে কবল হতে সম্ভাবনা বেশি এতটুকু বলা যেতে পারে কিন্তু এভাবে ঢালা হয় বলা সঠিক নয় যে এভাবে মানে তিনবার হজ লাগবে তাহলে কবল হবে তো যা হোক যে কোনো কথা পরিপন্থী আমরা কেউই মানতে বাধ্য নই দ্বিতীয় প্রশ্নের উত্তরের দিকে এবার অগ্রসর হওয়া যাক বক্তা সাহেব বলেছেন যে হাজ্জের মাঠে হাজিরা যে মিনাতে পাথর মারেন এই পাথরগুলি উঠিয়ে নেওয়া হয় কবুল যেগুলি হয় সেগুলো উঠিয়ে নেওয়া হয় যার ফলে পাথরের স্তূপ দেখা যায় না এগুলি এত সংখ্যায় হয় তারপর আমরা দেখছি না অথচ কোনো প্রকার পাথরগুলি সাফ করার লোক থাকে না তো এখানে আমরা দুটো কথা বলবো প্রথমত বলবো পাথরগুলি হটানোর লোক নাই এটা কথা সত্য নাই পাথরগুলি নিয়মিত সরে নেওয়ার জন্য গাড়ি ব্যবহার করা হয়ে থাকে সরকারিভাবে লোক রয়েছে দায়িত্বশীল লোক লোক রয়েছে তারা উঠে নেয় এই পাথরগুলি রাখেন না হ্যাঁ তবে এই কথা আর বক্তা সাহেব বলেছেন যে লক্ষ লক্ষ পাথর এগুলি কোথায় চলে যায় তার মানে যেগুলি গ্রহণ হয় আল্লাহনে করে সেগুলো উঠে না হয় এখন কথা হলো যে আল্লাহ তো সবারই পাথর গ্রহণ করেন না কাজে সব পাথরই এভাবে হাওয়া হয়ে যায় এরকম কথাও সঠিক না যেটা বাস্তবতা বাস্তবতা নিরিখে মিথ্যা কথা হয়ে যাবে কারণ টন টন পাথর কি করে উঠিয়ে থাকে দায়িত্বশীল লোকেরা যেটা আমরাও দেখেছি মিডিয়াতে তো যা হোক এমরমে একটা কথা রয়েছে যে যে পাথরগুলি গ্রহণ হয় সে পাথরগুলি উঠিয়ে নেওয়া হয় তো গৃহীত পাথরগুলি শুধু মানে যাদের হজ গ্রহণ হয়েছে বা যাদের পাথর মারা আল্লাহ গ্রহণ করেছে এই পাথরগুলো উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় তো এ কথাটা বলা যায় যে সালাফ থেকে বর্ণনা এসেছে যেমন ইবনা আব্বাস আবু সাইদ হদরি অনুভব সাইদ বিন জোবাইর এভাবে কিছু তাবে আরো কিছু তাবি এসেছে তো বিশেষ করে দুইজন সাহাবি থেকে প্রমাণিত যেমন সাহাবি ইবন আব্বাস থেকে প্রমাণ এসেছে তিনি বলছেন মা ইকবাল মিয়ান হাসা রুফিয়া ওয়াইল্লা জালিকা কান আযম মিনাস মিন সাবির যে পাথরগুলি গৃহীত হয়ে যায় ওটাকে উঠিয়ে না হয় যদি তাই না হতো কান আযম মেন সাবির যদি এরকম না হতো তাহলে ওটা কি হতো একেবারে সাবির পাহাড়ের মতো বিরাট এবং বিশাল হয়ে উঠতো মানে এই পাথরের ঢেলাতে পাথরের আধিক্যে পাহাড়ের মতো হয়ে যেত মানে এত অধিক হারে পাথর মারা হয় তো আবাসের বাবনটা এসে আখবর মাক্কাতা নীল ফাকিহি ফাকিহি একজন ইমাম তিনি আখবার মাক্কা মক্কা সম্পর্কিত একটা বই লিখেছেন সেখানে উনি এ আসার উল্লেখ করেছেন আরও বিভিন্ন বাবন এসে ওখানে এটা মোসানফ ইবনাবি সাহেব রয়েছে দেখুন মোসানফ তিন নম্বর খণ্ড পনেরো হাজার তিনশো ছত্রিশ নাম্বার আসার আবু সাইদ হি থেকে এসে তিনি বলেছেন মায়ুক বালামিন হাসাল জেমারে রুফিয়া এ জামরার যে হাসাগুলি গ্রহণ হয়ে যায় মানে জামরার যে পাথর গৃহীত হয়ে যায় আল্লাহ দরবারে ওগুলো উঠিয়ে নেওয়া হয় দেখুন মোসানফ ইবনাবি সাহেবা তিন নম্বর খণ্ড তিনশো নিরানব্বই পৃষ্ঠা পনেরো হাজার তিনশো পঁয়ত্রিশ নম্বর আসার এই দুই আসার সম্পর্কে আল্লা নাসির উদ্দিন আলালবানি রহমতুল্লাহ আলহে তার শিলসাতুল আহাদিস দয়াইফায় তিনি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে বলেছেন যে ইবন আব্বাস এবং আবু সাইদ খুদ্ি থেকে পাথর কবল পাথর উঠিয়ে না আমার মের বিশুদ্ধ মানে বিশুদ্ধ হয়ে প্রমাণিত যে ইবন আব্বাস ইবন আবু সাইদ হদরি এটা বলেছেন তো তিনি বলেছেন ডিসিশন দিতে গিয়ে ফিল হাদিস আল ওয়াকফ সঠিক কথা এটাই যে এই হাদিসে এটা হল ওয়াকফ এটা সাহাবির উক্তি হিসেবে সঠিক ওয়ালিয়ন দ্বারা হাল হওয়া ফি হোক মেল মারফো ফাইন নাহলামাত বাইয়াল্লি তবে এটা দেখার বিষয় যে এটা কি আল্লাহ রসুল হাদিসের বিধান পাবে ফাইন নাহুল আনিয়াত বাইয়ারলি আমার নিকটের বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে উঠিনি এভাবে আল্লাহ নসরলাল বাণী রাহতুল্লাহে আলেহে তার শিরসির হাদিসা দ্বয়াই ফাই আলোকপাত করেছেন দেখুন শিরসুল্লা শিরসিরতুলা হাদিসা দয়াইফ আলি লাল বাণী এক নম্বর খণ্ড তিনশো পৃষ্ঠা তাহলে আল্লাহ নসরলাল বাণীর গবেষণায় প্রমাণ হয়ে গেল যে আবু সাইদ হদরি এবং ইবন আব্বাস থেকে প্রমাণিত কথা যে যে পাথরগুলি গ্রহণ হয়ে যায় উঠিয়ে না হয় তা না হলে এভাবে পাথর জমে থাকলে বিরাট পাহাড়ে সাবির পাহাড়ের মতো বিশাল পাহাড়ে পরিণত হয়ে যেত তো এই হলো দুজন সাহাবির উক্তি এখন সাহাবিদের কথা রাসুলের মর্যাদাভুক্ত হবে কিনা মানে রাসুলের হাদিসের পর্যাভুক্ত হবে কিনা কারণ এটা গাইবী বিষয় তো শেখ আলমারি আমি বিষয়টা কিন্তু স্পষ্ট হয় বুঝতে পারলাম না আমার নিকটে স্পষ্ট হয়ে উদ্ভাসিত হয়নি এই বিষয়টা হ্যাঁ তো এখানে কেউ মনে করেন যে হ্যাঁ গৃহীত পাথরগুলি উঠিয়ে না হয় ইমাম হাফিজ ইমনা হাজারের একটা বর্ণা হয়েছে ইমাম সাহাবি যিনি হাফিজ ইমনা হাজারের সাগরে ছিলেন তিনি তার তিনি তার আল মাকাসুদ হাসানা গ্রন্থে বলেন কলা শেখনা ওয়ানা শাহাত আজাব আমাদের শেখ হাফিজ নাহাজার বলেছেন আর আমি এরকম এই সমস্ত বিষয়ের আজব কিছু দেখেছি কোন তো আর মন এক আমি ভালো করে লক্ষ্য করে দেখতাম যে তারা তো অনেক পাথর মারছে অনেক সংখ্যায় পাথর মারছে ওলা আর সিরঞ্জিৎ জিদ্দান কিন্তু আমি দেখি না এগুলিকে পড়তে জমিনের বুকে এই অল্প সংখ্যক পাথর ছাড়া মানে সব পাথর উঠে যাচ্ছে অল্প কিছু আমি দেখছি এভাবে হাফিজ হাজার বলেছেন যে উল্লেখ করেছেন এ থেকে দেখা আছে যে হাফিজ হাজার এটাকে তাইদ করছেন যে এটাই হয়ে থাকে যে কবলকৃত পাথরগুলো উঠিয়ে না হয় বাসির আত্মাবজি থেকেও এই মহিবুদ্দিন আত্মাবারি উল্লেখ করেছেন যে উনিও এরকম কিছু দেখেছেন মানে পাথর উঠিয়ে না দেখেছেন যাই হোক আল্লাহ আলম এই বিষয়ে যদি কেউ বলে যে সরি সাহাবি ইবনা আব্বাস আবসাই হুদ থেকে যেহেতু প্রমাণ এসেছে বিশুদ্ধ সমাধে কাজে যদি কেউ এই দুই সাহাবির ফতার আলোকে বলে থাকেন কথা আলোকে এরকম কিছু বলে থাকেন তো খুব একটা দোষারোপ করার নেই তবে যেহেতু রসু উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে স্পষ্টভাবে কোনো বাননা নেই বিশুদ্ধ সূত্রে তাই বিষয়টি এখনও রয়ে গেল গবেষণার অধীন যে এটা আমরা কি রসু উল্লা হাদিসের পর্যায়েভুক্ত মনে করব নাকি সাহাবির পত্ন হিসেবে এ পর্যন্ত রেখে দেব হাল আমরা তো দেখি অসংখ্য পাথর পড়ে রয়েছে তাহলে কি এই সংখ্যা পরিমাণ মানুষের হজ কবল হয়নি কেউ কেউ বলেছেন এর ব্যাখ্যায় কবলীয়তার ব্যাখ্যায় বলেছেন যে আসলে কবলের অর্থ হল উঠে তার মর্যাদা মানে উন্নীত করা হয় বলেছেন যে পাথরগুলো যদি উঠিয়ে না নেওয়া হতো তাহলে আল্লাহ উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিতেন কিন্তু যেহেতু উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে করা হয়ে থাকে কাজেই উঠানো হয় না এভাবে বলেছেন আবার এটাও বলা হয়েছে যে দেখতে হবে পরিসংখ্যান করে যে পাথর গুলি যে মারা হচ্ছে হাজিদের পক্ষ থেকে যেমন এক ভাই বলেছেন এক আলেম সাহেব বলেছেন একটা আপেক্ষিক পরিসংখ্যান দিয়েছেন তিনি বলেন যে প্রায় সালাসিন মালিয়ন সালাস মিলিয়ন মানে তিন মিলিয়ন হাজি হজ করতে যায় তো প্রত্যেক হাজি ঊনপঞ্চাশটা পাথর মারবে যদি দিন থাকে মিনাই আর সত্তরটা পাথর মারবে যদি